নমস্কার বন্ধুরা, আজকের নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। ভারতবর্ষে প্রধানত চার প্রকারের এসি বিক্রি হয়, উইন্ডো এসি, স্প্লিট এসি, হট অ্যান্ড কোল্ড এসি এবং পোর্টেবল এসি। এর মধ্যে তোমাদের ঠিক কোন ধরনের এসি প্রয়োজন সেটা না বিচার করেই কম দামের যে কোনো এসি পারচেস করার আগে আরও কতগুলি বিষয়, যেমন কত সাইজ রুমের জন্য কত ক্যাপাসিটির এসি, ইনভার্টার এসি নাকি ফিক্সড স্পিড এসি, আর যদি ইনভার্টার এসি হয় তবে কনভার্টেবল এসি নাকি রেগুলার ইনভার্টার এসি, এই বিষয়গুলিও বিচার করতে হবে। এছাড়াও স্টার রেটিং, নয়েজ লেভেল, কুলিং ক্যাপাসিটি, ওয়ারেন্টি পিরিয়ড এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার্স, যেগুলি 2023 সালের যে কোনো এসি পারচেস করার সময় অবশ্যই দেখে নিতে হবে। না হলে হয়তো তোমরা দোকানদার বা সেলসম্যানের প্ররোচনায় এসে একটি পুরনো মডেলের এসি কিনে ফেলতে পারো। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যে সমস্ত ঘরের জানলাগুলি বাড়ির বাইরের দিকে উন্মুক্ত, কেবলমাত্র সেই সমস্ত ঘরেই উইন্ডো এসি ব্যবহার করা সম্ভব। তাই যাদের উইন্ডো এসি লাগানোর ব্যবস্থা রয়েছে তারা অবশ্যই এই ধরনের এসি কনসিডার করতে পারো। বিশেষ করে যারা বাড়ির সবথেকে উপরের তলায় বসবাস করেন বা যে সমস্ত ঘরের দেওয়ালে সর্বক্ষণ রোদ্দুর পড়ছে, তাদের জন্য উইন্ডো এসি হলো সবথেকে বেস্ট। অন্যদিকে স্প্লিট এসিগুলি ঘরের যে কোনো জায়গায় নিজেদের সুবিধা অনুযায়ী লাগানো যায়। এগুলি উইন্ডো এসির তুলনায় অনেক কম আওয়াজ করে। স্প্লিট এসির মধ্যে উইন্ডো এসির তুলনায় অনেক বেশি ফিচার্স দেখতে পাওয়া যায় এবং উইন্ডো এসির তুলনায় স্প্লিট এসিগুলি দেখতে অনেক বেশি মডার্ন। তাই বর্তমান সময়ে উইন্ডো এসির তুলনায় স্প্লিট এসির বিক্রি অনেক বেশি। আর উইন্ডো এবং স্প্লিট এই দুই প্রকারের এসি বাদ দিলে বাকি যে দু প্রকারের এসি পড়ে থাকে তার চাহিদা নেই বললেই চলে। তাই আজ আমরা স্প্লিট এসি সম্পর্কেই বিস্তারিত জানব এবং পরবর্তী আরেকটি ভিডিওতে উইন্ডো এসি সম্পর্কে আলোচনা করব। স্প্লিট এসি কেনার সময় প্রথম যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হলো রুম সাইজ। মার্কেটে প্রধানত 1 টন, 1.5 টন এবং 2 টনের ক্যাপাসিটিযুক্ত এসি কিনতে পাওয়া যায়। এর মধ্যে 1 টনের এসিগুলি 120 স্কোয়ার ফিট পর্যন্ত, 1.5 টনের এসিগুলি 180 স্কোয়ার ফিট পর্যন্ত এবং 2 টনের এসিগুলি 250 স্কোয়ার ফিট আয়তনের ঘরের জন্য উপযুক্ত। তবে যে সমস্ত ঘরে অথবা ঘরের দেওয়ালে ডিরেক্ট সানলাইট পড়ে কিংবা ঘরের মধ্যে লোক সংখ্যা বেশি থাকে, যেমন ক্লাসরুম, জিম, অফিস রুম প্রভৃতি জায়গায় কিছুটা বেশি ক্যাপাসিটির এসি ইনস্টল করতে হবে। যেমন ধরো একটি 120 স্কোয়ার ফিট ক্লাসরুমের ক্ষেত্রে কমপক্ষে 1.5 টনের এসি ইনস্টল করতে হবে, নয়তো বিদ্যুৎ খরচ তো বেশি হবেই, অথচ ঘরও ঠান্ডা হবে না। স্প্লিট এসির মধ্যেও আবার 2 ধরনের ভাগ রয়েছে। এক হলো ইনভার্টার এসি, আরেকটি হলো নন ইনভার্টার এসি। ইনভার্টার এসিগুলি রুমকে ঠান্ডা করার পরে কম্প্রেসার মোটরের স্পিডকে একদম কমিয়ে দেয় এবং ঘরের ঠান্ডা ভাবকে সমানভাবে বজায় রাখার জন্য মোটরকে খুব ধীর গতিতে চালাতে থাকে, যার ফলে বিদ্যুতের খরচ এবং রেফ্রিজারেন্টের ব্যবহারও কম হয়। অন্যদিকে নন ইনভার্টার এসিগুলি একটি নির্দিষ্ট টেম্পারেচার পর্যন্ত ঘরকে ঠান্ডা করার পরেও টেম্পারেচার সমানভাবে বজায় রাখার জন্য সর্বক্ষণ ফুল স্পিডে কম্প্রেসার মোটরকে চালাতে থাকে, যার ফলে বিদ্যুৎ এবং রেফ্রিজারেন্টের খরচ একটি ইনভার্টার এসির তুলনায় বেশি হয়। এছাড়াও একটি নন ইনভার্টার এসি সর্বক্ষণ তার কম্প্রেসার মোটরকে ফুল স্পিডে চালানোর কারণে একটি ইনভার্টার এসির তুলনায় বেশি আওয়াজের সৃষ্টি করে। তবে যে সমস্ত ঘরে অথবা ঘরের দেওয়ালে ডিরেক্ট সানলাইট পড়ে কিংবা যে সমস্ত ঘরে এয়ার লিকেজের পরিমাণ বেশি, যেমন দোকানঘর, সেখানে ইনভার্টার এসি লাগানো হলেও তা ঘরকে ঠান্ডা রাখার জন্য নন ইনভার্টার এসির মতোই সর্বক্ষণ কম্প্রেসার মোটরকে চালাতে থাকবে। সেই সমস্ত ক্ষেত্রে অতিরিক্ত পয়সা খরচ করে ইনভার্টার এসি লাগানোর বদলে নন ইনভার্টার এসি লাগানোই যুক্তিসঙ্গত। ইনভার্টার এসির মধ্যেও 2 ধরনের ভেরিয়েশন দেখতে পাওয়া যায়। এক হলো কনভার্টেবল ইনভার্টার এসি এবং 2 হলো রেগুলার ইনভার্টার এসি। আমরা মার্কেটের মধ্যে 6-in-1, 5-in-1, 4-in-1 প্রভৃতি ভেরিয়েশনের কনভার্টেবল ইনভার্টার এসি দেখতে পাই। একটি 4-in-1 এসির অর্থ হল ওই এসির মধ্যে 4 ধরনের কুলিং মোড বর্তমান। একটি কনভার্টেবল ইনভার্টার এসির কুলিং ক্যাপাসিটিকে ঘরের মধ্যে উপস্থিত লোক সংখ্যার ভিত্তিতে অথবা খুব দ্রুত ঘরকে ঠান্ডা করার প্রয়োজনে 40% থেকে 120% পর্যন্ত কমানো বা বাড়ানো যেতে পারে। অন্যদিকে রেগুলার ইনভার্টার এসিগুলির মধ্যে আলাদা করে কোনো মোড দেখতে পাওয়া যায় না। এরা নিজেরাই ঘরের মধ্যেকার তাপমাত্রাকে বুঝে নিয়ে ঘরকে ঠান্ডা করতে শুরু করবে এবং তোমরা সেই টেম্পারেচারকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বাড়িয়ে বা কমিয়ে অ্যাডজাস্ট করতে পারবে।
সুতরাং তোমাদের জন্য একটি রেগুলার ইনভার্টার এসির তুলনায় কনভার্টেবল ইনভার্টার এসি হবে বেস্ট চয়েস। পরবর্তী যে বিষয়টি তোমাদের মাথায় রাখতে হবে তা হলো স্টার রেটিং। কোনো এসির ক্ষেত্রে এই স্টার রেটিং যত বেশি হবে সেই এসি তত কম ইলেকট্রিসিটি কনজিউম করবে। আবার একটি 5-স্টার রেটেড এসির তুলনায় একটি 3-স্টার রেটেড এসির দাম প্রায় 7 থেকে 10 হাজার টাকা সস্তা। এখন তোমাদের একটি 5-স্টার রেটেড এসি কেনা উচিত নাকি একটি 3-স্টার রেটেড, এই সম্পূর্ণটাই নির্ভর করছে তোমাদের ব্যবহারের ওপর। যাদের দৈনন্দিন এসির ব্যবহার কম বেশি 8 থেকে 10 ঘন্টা এবং মোটামুটি গ্রীষ্মকালীন সময়ের জন্যই এসির প্রয়োজন পড়ে, তাদের একটি 3-স্টার রেটেড এসি কেনাই লাভজনক। আবার যে সমস্ত ঘরে দৈনন্দিন 16 থেকে 18 ঘন্টা করে প্রায় সারা বছরই এসির ব্যবহার হয় তাদের জন্য একটি 5-স্টার রেটেড এসি কেনা সাশ্রয়কর। এখানে বলে রাখি, একটি ইনভার্টার এসি কেনার সময় কিন্তু ISER এবং একটি নন ইনভার্টার এসি কেনার সময় কিন্তু ER রেটিং ফলো করতে হবে। এসি কেনার সময় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কম্প্রেসার মোটরের আওয়াজ। তোমরা যেই এসিটি পারচেস করবে তার নয়েজ লেভেল 40 ডেসিবেলের বেশি যেন না হয়। সাধারণত একটি ইনভার্টার এসির নয়েজ লেভেল 30 থেকে 35 ডেসিবেলের মধ্যেই থাকে, তবে নন ইনভার্টার এসির ক্ষেত্রে এই আওয়াজ অনেক সময় 50 ডেসিবেলেরও ওপরে চলে যায়। সেই সমস্ত এসি পারচেস করলে রাত্রিবেলা ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। পরবর্তী যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হলো এসির কুলিং ক্যাপাসিটি। বর্তমান সময়ে এসি প্রস্তুতকারক কোম্পানিগুলি এসির স্টার রেটিং বাড়ানো অথবা একই রাখার জন্যে এসির কুলিং ক্যাপাসিটি কম করে বিদ্যুতের খরচ কম দেখানোর চেষ্টা করছে। যেমন ধরো, একটি 2022 সালের 5-স্টার রেটেড 1.5 টনের এসি মডেলকে 2023 সালে এসে 5-স্টার রেটেড 1.3 টন কুলিং ক্যাপাসিটিযুক্ত মডেল বানিয়ে 1.5 টন এসি ক্যাটাগরির মধ্যে বিক্রি করা হচ্ছে। সেই জন্যে একটি এসি কেনার সময় এসির কুলিং ক্যাপাসিটি 1 টনের ক্ষেত্রে কমপক্ষে 3400 ওয়াট, 1.5 টনের ক্ষেত্রে কমপক্ষে 5000 ওয়াট এবং 2 টনের ক্ষেত্রে কমপক্ষে 6300 ওয়াট রয়েছে কিনা তা দেখে নিতে হবে। সবশেষে যে বিষয়টি তোমাদের মাথায় রাখতে হবে তা হলো ওয়ারেন্টি পিরিয়ড। একটি এসির মধ্যে প্রধানত 3 ধরনের ওয়ারেন্টি থাকা আবশ্যক। প্রথম হলো কম্প্রেসার ওয়ারেন্টি, দ্বিতীয় হলো PCB ওয়ারেন্টি এবং তৃতীয় হলো এসির ওভারঅল ওয়ারেন্টি। অনেক কোম্পানি কিছু কিছু নির্দিষ্ট এসি মডেলের ক্ষেত্রে আলাদা করে PCB ওয়ারেন্টি দেয় না। তোমরা চেষ্টা করবে সেই সমস্ত মডেলগুলিকে অ্যাভয়েড করার, কারণ কোনো এসির PCB ইউনিট যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে কমপক্ষে 10 থেকে 15 হাজার টাকা খরচ হতে পারে। তাই কোনো এসি পারচেস করার সময় এই 3 প্রকারের ওয়ারেন্টি থাকা বাধ্যতামূলক। এসি কেনার সময় এই 7টি পয়েন্ট মাথায় রেখে তবেই এসির মডেল পছন্দ করা উচিত। বর্তমান সময়ে কোম্পানিগুলি এই সকল বেসিক পয়েন্টগুলি থেকে কাস্টমারদের নজর ঘুরিয়ে বিভিন্ন রকম ফ্যান্সি ফিচার্সের প্রলোভন দেখিয়ে এসি বিক্রি করে থাকে। তোমরা যাতে সেই ফাঁদে পড়ে ভুল সিদ্ধান্ত না নিয়ে ফেলো তার জন্যেই এই ভিডিওটি বানানো। আমি আগামী পর্বের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার্স সহ 5টি স্প্লিট এসির মডেল সাজেস্ট করব। তাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক ও শেয়ার করো। ফিরে আসছি পরবর্তী পর্বের ভিডিও নিয়ে।